দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বাংলাদেশের 17,000 কর্মীর মালয়েশিয়া পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএকে এক প্রতিবেদনে গতকাল জানিয়েছে, বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছে যেন তারা প্রায় 17,000 কর্মীকে পূর্বে অনুমোদিত কাজের ভিসায় সেদেশে প্রবেশের অনুমতি দেয়। এরা সেই শ্রমিক যারা মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের দ্বারা কর্মী আনার জন্য 31 মে সময়সীমা মিস করে, ফলে তাদের কোটা বাতিল হয়। এই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন, যদি আপনি আমার কাছে জানতে চান সময় বাড়ানো হবে কিনা, উত্তর হবে না। আমরা অনেক আগেই 31 মে সময়সীমা ঘোষণা করেছি। মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে দীর্ঘ সময় পেয়েছেন নিয়োগকর্তারা, এর মাঝেও কেন বাংলাদেশি শ্রমিকদের তারা মালয়েশিয়াতে নিয়ে আসেননি, এমন প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি এখন প্রশ্ন করেন এই সময়সীমা বাড়ানো হবে কিনা কিংবা সেই বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, তবে বলবো না, এটি আর সম্ভব নয়। Kerajaan tidak akan melanjutkan tempoh kemasukan pekerja asing ke negara ini menerusi program rekalibrasi tenaga kerja 2.0. Menteri Dalam Negeri Datuk Seri Saifuddin Nasution Ismail berkata, ini kerana tempoh yang diberikan kerajaan adalah munasabah untuk menguruskan segala prosedur pekerja asing. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, গত 28 থেকে 31 মের মধ্যে 20,000-এর বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে তাদের ভিসা পেয়েছেন। এত দীর্ঘ সময় পরে কেন তারা মালয়েশিয়াতে প্রবেশ করেছেন, এমন প্রশ্নও রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে নিয়োগকর্তাদের দায়ী করেছেন সাইফুদ্দিন। তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা 31 মের মধ্যেই করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। কর্মীদের যদি এতটাই প্রয়োজন পড়ে নিয়োগকর্তাদের, তাহলে তারা এত দীর্ঘ সময় পেয়েও কেন মালয়েশিয়াতে তাদের নিয়ে আসেনি? স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, নতুন করে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এদিকে বাংলাদেশ থেকে অন্তত 17,000 কর্মী মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পায়নি। সকল কাগজপত্র, ভিসা এবং বহির্গমন ছাড়পত্র থাকা সত্ত্বেও কেবলমাত্র ফ্লাইটের অভাবে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি বিপুল সংখ্যক প্রবাসী। তাদের ভাগ্যে কি ঘটবে, আদৌ তাদের দেয়া টাকা ফেরত পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে কর্মীদের মনে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।